অনেকদিন পরে বাসাতে সেদিনকে পুঁটি মাছের একটু ঝোল রান্না করেছিলাম। এই তরকারিটা আমার বাসায় অনেক দিন ধরে খাওয়া হয় না, তো খুব খেতে মন চাইলো। শুধুমাত্র মাছ ভাজা খেলে কি হবে, একটু মাঝে মাঝে ঝোল টোলো খেতে হবে। তো সেই পুঁটি মাছগুলো যেদিন হচ্ছে ম্যারিনেট করেছিলাম সেদিন একটু রান্না করেছিলাম, আর রান্নাটা করে যে এত মজা হয়েছে কি আর বলবো। তো সেই কারণে কিন্তু ভিডিওটি আপলোড করছি, আপনারাও চাইলে কিন্তু এভাবে একদিন মাছ রান্না করে দেখতে পারেন। শুধু পুঁটি মাছ না, পুঁটি মাছের জায়গায় কই মাছ বা হচ্ছে বড় ট্যাংরা মাছ, এই টাইপের যে কোনো মাছই কিন্তু এভাবে রান্না করতে পারেন, বেশ দারুণ লাগে। তো মাছগুলো একদম ভালো করে একটু বেশি করে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিয়ে কিন্তু এভাবে তেল উল্টে পাল্টে ভাজবো। এটা যেহেতু আজকে একটু ঝোল রান্না করব, তো সেই মাছগুলো কিন্তু একবারে কড়া করে ভাজবো না, মোটামুটি একটা সুন্দর করে ভাজবো, মানে একেবারে কড়া না আর একেবারে কিন্তু নর্মালও না, কাঁচা কাঁচাও না। তো একটু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়ে ভাজলাম মাছগুলো। আর মাছে কিন্তু অবশ্যই আমি ম্যারিনেট করার সময় একটু তেল দিয়ে নিই, সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। তেল দিলে কি হয়, একটু ছিটাপোটাটা কম আসে। তো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এখন এই চুলাতে বসিয়ে দিলাম হচ্ছে আরেকটা হাঁড়ি, যেখানে হচ্ছে সবজি রান্না করা হবে, আর সবজির মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে ঝোল করা হবে। তো একদম পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে নিলাম, হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর কতগুলো দেখেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু এরকম ঝোল টোল তরকারি তো হচ্ছে একটু কাঁচামরিচের ঝাল না হলে হয় না, যেহেতু সবজি দিচ্ছি সেই কারণে কিন্তু আমি কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করছি। সবজির সাথে কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে। আর যদি ভুনা করি, শুধুমাত্র মাছ ভুনা বা মাংস ভুনা, সেখানে কিন্তু একটু হচ্ছে একটু মরিচের গুঁড়াটা বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি একটু ভাজবো। আর ভাজতে ভাজতেই হচ্ছে এখানে এখন আদা বাটা আর পরিমাণ মতো একদম রসুন বাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে কিন্তু এটাই তেল পেঁয়াজের মধ্যে একটু ভেজে নেব। তো আদা রসুন দিয়ে আমরা যারা মাছ মাংস খেয়ে থাকি তারা যদি এইভাবে একটু ভেজে নেন তাহলে কিন্তু আদা রসুন বাটার মোটেও কোনো গন্ধ আসবে না, তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো গরম পানি দিয়ে দিয়েছি একটু ভেজে নিতে না নিতে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটু সামান্য মরিচের গুঁড়া, জাস্ট এটা কালারের জন্য দিয়ে দেবো। তারপরে হচ্ছে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে একদম পরিমাণ মতো একটু জিরার গুঁড়া। আমি হচ্ছে এখানে যে জিরার গুঁড়াটা ব্যবহার করি এটা কিন্তু কাঁচা জিরার গুঁড়া না, এটা হচ্ছে একদম ভেজে নেওয়া জিরার গুঁড়া, বাসায় করি আমি। আর ধনিয়া গুঁড়া যেটা কিন্তু আমরা কিনে থাকি সচরাচর, সেটা কিন্তু একদম কাঁচা ধনিয়া গুঁড়া থাকে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি আজকে যা যা সবজি ব্যবহার করব তার মধ্যে থাকবে অবশ্যই বেগুন, আলু আর টমেটো। তো আগে আলুগুলো দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে বেগুন কিন্তু সহজে খুব দ্রুত গলে যায়, আর টমেটো দিলে কিন্তু যেহেতু একটু টক টমেটো তাহলে কিন্তু তখন আলুটা গলতে চাইবে না। তো আমি মশলা কষানোর মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আলু মোটামুটি একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন একেবারে দিয়ে দিলাম হচ্ছে ফাইনালি বেগুন কেটে রাখা, যে বেগুন দিয়ে আজকে আমি রান্না করছি পুঁটি মাছের ঝোল। তারপরে দিয়ে দিলাম টমেটো, এখন বেগুন টমেটো আলু এগুলো আরও কিছুক্ষণ হচ্ছে কষাবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলতে গেলে একদম 3-4 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু দেখেন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, বেগুনগুলো কেমন করে ফুলে উঠেছিল, যেই ঢাকনাটা খুলেছে একদম চুপসে যাচ্ছে। তো বেগুন আলু টমেটো একদম ভালোভাবে দেখেন একদম দারুণভাবে কষিয়ে নিলাম, টমেটো কিন্তু গলে গেছে, আর একদম পেঁয়াজ মশলা সব কিছু একদম খুব সুন্দরভাবে একদম গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একদম ভেজে রাখা মাছগুলো, মাছগুলো এখন একদম খুব সুন্দরভাবে তরকারির সাথে একদম সেট করে দেবো, তারপর একটা ঝোল দিয়ে দেবো, ব্যাস। তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে মাছের ঝোল। তো পুঁটি মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব দারুণ লেগেছে, অনেকদিন পরে খেলাম। তো সবজি দিয়ে এরকম মাছের ঝোল আপনারা যারা পছন্দ করে থাকেন তারা অবশ্যই একবার এভাবে রান্না করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা তো অনেকেই অনেকভাবে রান্না করে দেখি, তো আমি যেভাবে রান্না করি মানে আমার যখন যখন যেটা মনে বলে তখন কিন্তু আমি সেইভাবেই রান্নাটা করি, আর সেটাই আমার কাছে রেসিপি হয়ে যায়। আর পরে পরে যদি সেটা খেতে অসম্ভব ভালো লাগে তখন কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা একদম রেডি করে আপলোড দিয়ে দিই, যেন আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, মাছের তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন আসলে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর, তো সত্যিই কিন্তু খেতে অনেক বেশি সুন্দর ছিল, সবাই অনেক পছন্দ করে খেয়েছি। একদম মানে কি আর বলবো, অনেকদিন পরে এরকম একটা মাছের ঝোলের তরকারি খেয়ে তো আমার খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি একবার ট্রাই করে দেখেন। অনেক কিন্তু নতুন নতুন রাঁধুনি আছেন যারা ইউটিউব দেখে দেখে বা ফেসবুকের এরকম হচ্ছে ভিডিও দেখে দেখে আপনারা রান্না শিখছেন, তো তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ।